বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে মানিয়াতে তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসির পরীক্ষায় আসা মোস্ট রিপিটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো যে টাইপগুলো পিএসসি কিন্তু ফলো করে সেই কারেন্ট অ্যাফেয়ার্স এবং এখন বর্তমানে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোতে কে কোথায় রয়েছে আপডেট করে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসছি যাতে তোমরা বুঝতে পারো যে কারেন্ট অ্যাফেয়ার্স কেরম টাইপের পিএসসি একটু ফলো করছে রিপিটেড করছে যে সমস্ত কায়েন্টাভেসগুলো সেগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব তাহলে চলো শুরু করবো প্রথম যে অ্যাফেয়ার্সটা দেখছো যে চিফ ইলেকশন কমিশনার এটা দু হাজার একুশে এসেছিল যে কে ছিল দু হাজার একুশে ছিল সুশীল চন্দ্র দেখো দু হাজার একুশে আবার দু হাজার বাইশে ঠিক পরের বছরই আবার সেম প্রশ্ন কিন্তু পিএসসি দিয়েছিল চিফ ইলেকশন কমিশনার ভারতবর্ষের কে তখন ছিল রাজীব কুমার তো বুঝতেই পারছো যে চিফ ইলেকশনের যে পথটা এটা কিন্তু যে পিএসসি বার করে বিভিন্ন পরীক্ষা রিপিট করছে ঠিক আছে তো তো বর্তমানে চিফ ইলেকশন কমিশনার কি আছে সেটা আমরা একবার জেনে নেবো এখন কিন্তু রাজীব কুমারই আছে তোমরা ছবিটাও দেখতে পাচ্ছ এবং পাশে যে নামটাও কিন্তু রয়েছে রাজীব কুমার বর্তমানে চিফ ইলেকশন কমিশনার হচ্ছে রাজীব কুমার ঠিক আছে আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এসেছে যে চিফ মিনিস্টার অফ ত্রিপুরা তো বর্তমানে চিফ মিনিস্টার কে আছে সেটা হচ্ছে মানিক সাহা তো মানিক শাহ এখনও কিন্তু বর্তমানে আছে তো আমরা আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে ইবুক রয়েছে সেখানে কিন্তু চিফ মিনিস্টারের একটা লিস্ট কিন্তু দিয়ে দিয়েছি তো এটাও কিন্তু যে বিভিন্ন রাজ্যের চিফ মিনিস্টারগুলো কিন্তু তোমরা দেখে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যে থমাস কাপ থমাস কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন এটা দু হাজার দিয়েছিল এটা ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল ঠিক আছে তো থমাস কাপ এবং যে কি আছে থমাস এবং উবের কাপ ঠিক আছে তো তো এই যে দুটো কাপ থমাস এবং উবের কাপ এখান থেকে দু রকম প্রশ্ন আসে দেখো একটা দেখছো থমাস কাপ আর একটা রয়েছে উবের কাপ ঠিক আছে তো প্রথম যে প্রশ্নটা স্ট্র্যাটেকজিক হিসেবে আসে যে উবের কাপ এবং থমাস কাপ এই দুটো কিন্তু কোন খেলার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে এটা একটা প্রশ্ন আসে দু নম্বর প্রশ্ন আসে যে উবের কাপ কিন্তু হচ্ছে উমেন্সদের ঠিক আছে এটা উমেন্সদের উবের কাপ আর থমাস কাপটা হচ্ছে মেন্সদের এই দুটো কিন্তু মাথা রাখবে ঠিক আছে আচ্ছা এই বছর যদি বলে যে লাস্ট ইয়ার যে উবের কাপ এবং থমাস কাপ যে খেলাটা হলো সেই খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কে তোমাদের মনে রাখার জন্য খুবই সুবিধা হবে এই বছর যে কাপটা হলো দু হাজার চব্বিশে সেখানে থমাস কাপ এবং উবের কাপ এই দুটো কাপেই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে কে সেটা হচ্ছে চীন অপশন ডি চীন তো মাথায় রাখবে যে দু হাজার চব্বিশে দুটো কাপই কিন্তু জিতেছে কে চীন ঠিক আছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ দু হাজার ছাব্বিশ কমনওয়েলথ গেমস এটা কোথায় হবে অস্ট্রেলিয়ার সেটা জানতে চা হয়েছিল অস্ট্রেলিয়ার এক্স্যাক্টলি কোন শহরে হবে সেটা জানতে চা হয়েছিল সেটা হচ্ছে ভিক্টোরিয়াতে হবে তো যদি জিজ্ঞেস করে যে আগের বছর বা আগের বার আগের বছর না দু হাজার বাইশে যে কমনওয়েলথ গেমস হয়েছিল সেটা কোথায় হয়েছিল সেটা ছিল ব্রিমহাম ইংল্যান্ডের ব্রিমহুধহাম শহরে হয়েছিলো এবং দু হাজার হবে ভিক্টোরিয়া অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শহরে ঠিক আছে নেক্সট দিয়েছিল যে সত্যজিৎ রায় যে কততম অ্যানিভার্সারি দু হাজার বাইশ অনুযায়ী হচ্ছে তো দু হাজার বাইশ অনুযায়ী একশো এক ছিল যদি এটা দু হাজার চব্বিশ অনুযায়ী দেয় তাহলে কী হবে একশো তিন হবে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব যে প্রশ্নটা এসেছিল যে ইন্ডিয়ান আর্কিটেক্ট দেখো এই প্রশ্নটা দেওয়ার কারণ হচ্ছে যে এই যে প্রেস্টিজস যে অ্যাওয়ার্ড রয়েছে এটা আর্কিটেকচার যে ফিল্ডে দেওয়া হয় যে কি রয়্যাল গোল্ড মেডেল অ্যাওয়ার্ড ঠিক আছে তো এটা কিন্তু স্ট্র্যাটেজিক হিসেবেও দিতে পারে যে রয়্যাল গোল্ড মেডেল অ্যাওয়ার্ড কিসের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে আর্কিটেকচারে দেওয়া হয় ঠিক আছে তো তো ভারতবর্ষ থেকে কিন্তু এই যে রয়্যাল গোল্ড আর্কিটেকচার অ্যাওয়ার্ড দুজন পেয়েছেন একজন ব্রিটিশ ভারতে জন্ জন্মগ্রহণ করেছিলেন তিনি মানে ব্রিটিশ বংশদূত একজন আর একজন এই বালকৃষ্ণ দোষী দু হাজার বাইশে পেয়েছিল তো যেহেতু ইন্ডিয়ার কেউ পেয়েছিল তো এরম টাইপের যখন একটু আনকামন অ্যাওয়ার্ড যদি ইন্ডিয়ার কেউ পেয়ে থাকে অবশ্যই সেইটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় তো সেটা কিন্তু অবশ্যই তোমরা পড়ে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট যদি দেখতে পাচ্ছ যে অ্যাম্বাসেডার ইউএসএ তো ইউএসএতে ইন্ডিয়ার যে অ্যাম্বাসেডার তার নাম কি তো তখন এটা এসেছিলো তো আমরা বর্তমানে কে আছে সেটা দেখে নেবো দেখো তখন দিয়েছিল পরীক্ষায় তার সিং সাধু ছিল তো এখন যদি বর্তমানে বলে উনত্রিশতম অ্যাম্বাসেডার যেটা ইউএসএতে রয়েছে ভারতের অ্যাম্বাসেডার তার নাম হচ্ছে বিনয় খাতরা খাত্রা মোহন খাত্রা ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ যে হু বিকাম দ্য সেকেন্ড ইন্ডিয়ান টু স্কোর দশ হাজার টি টোয়েন্টি তো কে দ্বিতীয় ব্যক্তি দশ হাজার রান টি টোয়েন্টিতে করেছে সেটা হচ্ছে রোহিত শর্মা তো ক্রিকেট থেকে দেখবে এটা একটু দেখে নেবে আমাদের যে ইউ ইউকে কিন্তু অলরেডি এরম টাইপের যে লাইনারগুলো রয়েছে সেখানে যদি তোমরা কিছু পাও যে রিসেন্টলি ক্রিকেটে কেউ দশ হাজার রান পূর্ণ করলো কেউ টেস্ট ক্রিকেটে প্রথম টেস্টে কিছু করলো বা টি টোয়েন্টিতে কিছু করলো এরম টাইপের প্রশ্নগুলো কিন্তু একটু যখন পড়বে তখন এগুলো কিন্তু ক্লিক করবে ঠিক আছে তো ভিডিওটা করার মানে হচ্ছে এটাই যে তোমাদেরকে ধারণা দেওয়া যে কীরম টাইপের পিএসসি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তুলছে ঠিক আছে তো আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ নেতাজি অ্যাওয়ার্ড তো নেতাজি অ্যাওয়ার্ড এটা দু হাজার বাইশে নেতাজি অ্যাওয়ার্ড সিনজো আবে জাপানের যে প্রধানমন্ত্রী ছিল তাকে দেওয়া হয়েছিল তো যেহেতু প্রথম কিছু আমি বারবার করে বলি প্রথম যদি কিছু দেওয়া হয় বা প্রথম যদি কোনো দেশের ভারতীয় কোনো অ্যাওয়ার্ড কোনো দেশের কোনো প্রধানকে দেওয়া হলো তো সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় নেক্সট দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটা তো বহুবার পিএসসির বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার এসছে ইউপিএসসির চেয়ারম্যানকে তো তখনকার উত্তর ছিল পি কে যোশী কিন্তু যদি বর্তমানে বলে যে ইউপিএসসির চেয়ারম্যানকে সেটা হচ্ছে ডাক্তার মনোজ সোনি মাথা রাখবে ডাক্তার মনোজ সোনি ঠিক আছে তো নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গা কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে ইনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে এখানে টেক্সট বুকে কিন্তু একত্রিশে আগস্ট পর্যন্ত একটা অফার রয়েছে যেখানে টেক্সট বুকের ইয়ারলি পুরো সারা বছরের যে পাসপোর্টটা সেটা কিন্তু তোমরা চারশো উনচল্লিশ টাকা পেয়ে যাবে এবং পয়লা সেপ্টেম্বর থেকে কিন্তু দাম ইনক্রিজ করে যাচ্ছে তো দেখতে পাচ্ছ পয়লা যে সেপ্টেম্বরে ছশো নিরানব্বই হয়ে যাবে তো তোমরা এই যে টেক্সট বুকের মাধ্যমে কিন্তু পিএসসির মিসলিনিয়াসও মক টেস্ট কিন্তু দিতে পারবে তো এই যে ইউজ কুপন কোর্টে জিকে লিখে তোমরা যদি অ্যাপ্লাই করো সেখানে আরও টুয়েলভ পার্সেন্ট কিন্তু তোমরা ছাড় পেয়ে যাচ্ছে নিচে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু পার্চেস করে নিতে পারো সারা বছরের রেল থেকে শুরু করে তোমার এসএসসি মিসলিনিয়াস ক্লার্কশিপ প্রত্যেকটা পরীক্ষার কিন্তু তোমরা এই মক এখানে দিতে পারছো নেক্সট যে প্রশ্নটা যে ফিফ্থ বিমস্টেক সামিট এটা দু হাজার বাইশে কোথায় হয়েছিল এটা হচ্ছে শ্রীলঙ্কায় হয়েছিল তো বিমস্টেক যে সামিট এটা ষষ্ঠ যে এরপরে সিক্স যে বিমস্টেক সামিটটা এটা হবে এটা কোথায় হবে এটা থাইল্যান্ডের ব্যাংককে হবে ঠিক আছে তো নেক্সট দেখতে পাচ্ছ যে বেস্ট ডিরেক্টর অস্কারে তো দু হাজার বাইশ অনুযায়ী অস্কারে ছিল জেন ক্যাম্পেন আমরা দেখে নেব যে এইবার বছর অর্থাৎ দু হাজার তেইশে যে লাস্ট ছিয়ানব্বইতম অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেখানে কে বেস্ট ডিরেক্টর হয়েছে সেটা হচ্ছে ক্রিস্টোফার নোলায়ন কোন বইয়ের জন্য কোন মুভির জন্য সেটা হচ্ছে ওপেন হেইমার ঠিক আছে তো তো দু হাজার তেইশের কিন্তু ফুল কাইন্ড অফ অ্যাফেয়ার্সের লিস্টও কিন্তু আমাদের ইবুকে তোমরা পেয়ে যাবে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড দু হাজার একুশ ইংরেজি ল্যাঙ্গুয়েজের ক্যাটাগরিতে কে পেয়েছিল সেটা হচ্ছে নামিতা গোখলে তো সাহিত্য একাডেমি আমরা দুটো ক্যাটাগরি দেখে নেব একটা হচ্ছে বেঙ্গলি আর একটা হচ্ছে ইংলিশ তো বেঙ্গলি ক্যাটাগরিতে দু হাজার তেইশে লাস্ট বার যেটা দেওয়া হলো সেটা পেয়ে পেয়েছে কে সেটা যে পেয়েছে স্বপ্নময় চক্রবর্তী ঠিক আছে তো স্বপ্নময় চক্রবর্তী তিনি পেয়েছেন কিসের কোন বইয়ের জন্য জলের উপর পানি আর দু হাজার তেইশে ইংরেজি ল্যাঙ্গুয়েজ ভাষার জন্য যিনি পেয়েছেন তার নাম হচ্ছে নীলম গৌর নীলম গৌর রিকুইম ইন রাগা জানাকি এই যে নোভেলটার জন্য তিনি কিন্তু পেয়েছেন দুটো কিন্তু মাথায় রাখবে নেক্সট দেখতে পাচ্ছ পন্ডিত শিবশঙ্কর শর্মা তিনি যে রিসেন্টলি মারা গিয়েছেন তিনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি সন্তুর বাদক ছিলেন তো রিসেন্টলি যে বিখ্যাত কোনো ব্যক্তিরা মারা গেলে গিয়ে থাকলে তারা কোন ফিল্ডের সঙ্গে যুক্ত সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে ঠিক আছে তো আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যে ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান মেন্স হকি টিমস টোকিও অলিম্পিকে কে ক্যাপ্টেন ছিল সেই সময় ছিল মনপ্রীত সিং তো আমাদের যেন রিসেন্টলি অলিম্পিক হয়ে গেল যেটা হচ্ছে প্যারিস অলিম্পিক দু চব্বিশ এবং এই অলিম্পিকে কিন্তু যে ভারতের যে হকি টিম ছিল সেই হকি টিমের ক্যাপ্টেনকে ছিল হরমিনজিৎ সিং হরমিনপ্রীত সিং সরি হরমিনপ্রীত সিং তিনি কিন্তু ক্যাপ্টেন ছিল এটা জেনে রাখো এবং যেহেতু ভারতের যদি প্রশ্নটা আসতে পারে যে ভারতের যে ইন্ডিয়ান যে হকি টিম কোন মেডেল পেলো সেটা হচ্ছে ব্রোঞ্জ এটা কিন্তু মাথায় রাখবে এবং যে ক্যাপ্টেন ছিল হরমিনপ্রীত সিং নেক্সট আমরা দেখব যে লার্জেস্ট আইটি কোম্পানি ইন্ডিয়ার কোনটা তো এখন এটা দু একুশ এখন যদি দু হাজার চব্বিশ অনুযায়ী দেয় তাও কিন্তু টিসিএসই সব থেকে লার্জেস্ট আর যদি বলে যে ওল্ডেস্ট আইটি কোম্পানি সেটাও কিন্তু টিসিএসই হবে ঠিক আছে ঠিক আছে টাটা কনসালটেন্সি সার্ভিস আচ্ছা নেক্সট নোবেল প্রাইজ থেকে তোমরা জানো প্রাইজ তো দেয় এটা লিটারেচারে দিয়েছিল সেই সময় দু হাজার কুড়িতে ছিল লুইস ব্লুক তো যদি বলে যে দু হাজার তেইশের অর্থাৎ রিসেন্ট যে নোবেল প্রাইজ লিটারেচার কে পেয়েছে সেটা হচ্ছে জন ফাঁসি জন ফাঁসি তিনি ফর ইনোভেটেড প্লেস অ্যান্ড প্রোস এই যে ফিল্ডের জন্য কিন্তু তাকে দেওয়া হয়েছে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখবো চিফ গেস্ট এটা তো একটা মানে হট টপিক পিএসসির যে প্রত্যেক বছর আমার তোমরা জানো রিপাবলিক ডেতে তো চিফ গেস্ট থাকে বিভিন্ন দেশের যে প্রধানদের যে ডাকা হয় তো দু হাজার একুশে কিন্তু এখানে নান অব দে অ্যান্সার হয়েছিল আমরা দেখে নেব এই বছর দু হাজার চব্বিশে কাকে ডাকা হয়েছিল ফ্রান্সের যে প্রেসিডেন্ট ছিল কি নাম প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন তো তিনি কিন্তু চিফ গেস্ট ছিল ভালো করে মাথায় কিন্তু রাখবে ঠিক আছে তো আচ্ছা নেক্সট ফ্রেঞ্চ ওপেন অস্ট্রেলিয়ান ওপেন ওয়েমেলডেন এ সমস্ত যে টপিকগুলো দেয় দু হাজার একুশে গিয়েছিল আমরা দেখে নেবো দু হাজার চব্বিশে ফিনালে চ্যাম্পিয়ন হয়েছে কার্লোস অ্যাকলার্জ দেখো আমাদের ইবুকে কিন্তু এরকম করে দেওয়া রয়েছে ফ্রেঞ্চ ওপেন পুরুষদের জিতেছে কার্লোস অ্যাকলার্জ মহিলাদের জিতেছে ইগা সুয়াতেক পোল্যান্ডের কোন দেশের অনেক সময় সেটাও দেয় পাশাপাশি কিন্তু লিখে দেওয়া রয়েছে তো তোমরা যদি আমাদের যে ইবুকটা সংগ্রহ করতে চাও যারা অনেকে নিয়ে নিয়ে ফেলেছে তো এই ইবুকটা এই কারেন্ট অ্যাফেয়ার্স এখানে লাস্ট ছ মাসের আপডেট করে পুরো দেওয়া রয়েছে তো অবশ্যই তোমরা যদি ই নিচে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা মাত্র এখানে কিন্তু একটা প্রাইস রাখা হয়েছে চল্লিশ টাকা তো তোমরা সেখানে জমা করতে পারো ঠিক আছে